আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনি কোথা থেকে পান করে আসেননি তো? অনর্গল অর্থহীন কথা বলে যাচ্ছেন। সারা সংসার জানে যে কৃষ্ণ আমার পুত্র, এই গৃহের জন্ম হয়েছে। কিন্তু অক্রূর মশাই, আপনি আমার অতিথি, আমি আপনার অপমান করতে চাই না। যদি অন্য কেউ কথা বলতো না তো তো আমি ওকে যমুনার জলে ফেলে দিতাম। তাই তাই ভালো এটি হবে যে আপনি দয়া করে গোকুল থেকে চলে যান। আপনি চলে যান, চলে যান, চলে যান। কিছু না, এ কথা তোমার শোনার যোগ্য নয়। শুনুন অক্রূর মশাই, এসব কি কি হচ্ছে? কিছু না বউটান, কিছু না। কিছু তো হয়েছে নিশ্চয়ই, বলুন সত্যি করে এসব কি হচ্ছে, কি হচ্ছে এখানে? না বৌঠান, আমার সাহস নেই আপনাকে এ কথা বলার। আপনি নন্দরায় মশাইকে প্রশ্ন করুন। কিন্তু তা শোনার আগে আপনার হৃদয়কে পাথর করে নিন। এসব কি হচ্ছে, এ কেমন খেলা খেলছো তুমি আমাদের সাথে? কোন মানুষের জীবনে এতটুকু খুশি আসে তা যেন তোমার সহ্য হয় না, তখনই কাউকে পাঠিয়ে দাও তার মধ্যে বিষ মেশাতে। কেন, কেন, কি ক্ষতি করেছি আমরা? এসব কি বলছেন আপনি, কি হয়েছে আপনার? ওদিকে অক্রূর মশাইয়ের সঙ্গে ঝগড়া করলেন, আবার ভগবানের কাছে নালিশ, এমন কি ব্যাপার ঘটেছে? কি বলবো যশোদা, কি বলবো তোমায়, আমি তো এই নির্দয়কে জিজ্ঞেস করতে এসেছি আমি আর কি ক্ষতি করেছি, এমন কোন পাপ করেছিলাম যিনি আমার জীবন কণ্টকময় করে দিয়েছেন। বড় মুশকিল এক পুত্র পেয়েছিলাম, সেই পুত্রের খুশি তো কম দিয়েছেন, কিন্তু পদে পদে তার প্রাণের ভয় দেখিয়ে এই প্রতি মুহূর্তে আমার হৃদয়কে উৎকণ্ঠিত করেছেন। কখনো পুতনাকে বিষ পান করাতে এসেছে, কখনো তৃণাবর্ত আমার নিরীহ বালককে তুলে নিয়ে আকাশে চলে গেছে, কখনো বকাসুরকে মারতে এসেছে, নয়তো কখনো অজগরের মুখে ওকে ফেলে দিয়েছে। তুমি জানো না যশোদা, তুমি জানো না আমি ওর সাথে হাসি খেলি, কিন্তু রাত রাত ভর আমি ঘুমোতে পারিনি এই ভেবে যে আমার পুত্রের উপর আর কোনো নতুন বিপদ তো আসেনি। আর আজ আজ সবচেয়ে বড় পাহাড় আমার মাথায় ভাঙা হয়েছে অক্রূরের মুখ থেকে এই কথা জানিয়ে যে কৃষ্ণ আমাদের পুত্র নয়। কি কি বলেছেন অক্রূর মশাই? উনি বলেছেন তুমি ওর মাতা নও, আমি ওর পিতা নই, ও আমাদের পুত্র নয়। আমাকে এই কথা বলেছেন যে কৃষ্ণ তোমাদের দুজনের পুত্র নয়। না, ভগবানের শপথ এই কথা বলবেন না, বলবেন না এই কথা, এত বড় মিথ্যে কেউ কি বলতে পারে? উনি বলেছেন যশোদা, উনি বলেছেন। আসুন আমার সাথে, আমি অক্রূর মশাইকে প্রশ্ন করছি, এত বড় মিথ্যে বলার দুঃসাহস হলো কি করে? চলুন চলুন আমার সঙ্গে, চলুন চলুন আমার সঙ্গে, চলুন চলুন আমার সঙ্গে, চলুন চলুন আমার সঙ্গে, চলুন। আপনি বলেছেন
যে কৃষ্ণ আমার পুত্র নয়? বলুন, আপনি সত্যি বলেছেন যে কৃষ্ণ আমার পুত্র নয়? হ্যাঁ, আমি তাই বলেছি। এত বড় মিথ্যে, এত বড় মিথ্যে বলার দুঃসাহস হলো কি করে? এক মার সামনে এই বলছেন যে তার পুত্র তার আপন পুত্র নয়? আপনার জীব ঘষে পড়েনি, আপনার আত্মা কাঁপেনি? অক্রূর মশাই, পুত্র কোন রূপর ঘড়া বা কোন সোনার আভূষণ তো নয় যাকে আপনি বললেন আর অমনি তুলে আনা হলো। পুত্র হৃদয়ের টুকরো হয়, মা শরীরের একটা অঙ্গ হয়, শিশু ভগবানের পাঠানো এক দিব্য শরীর হয় যাকে মা আপন শরীরের মধ্যে জন্ম দেয়। এই সত্য, এই সত্যকে স্বয়ং পরমাত্মা অস্বীকার করতে পারেন না। তবে আপনি কি এই কথা বলার যে যাকে আমি 9 মাস আমার গর্ভে পালন করেছি, যে আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে, সে আমার পুত্র নয়?